গুরুতর অভিযোগ উঠেছে ব্রিটেনের জনপ্রিয় বহুজাতি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সারের বিরুদ্ধে তাদের তৈরি অ্যালোভেরা থ্রি প্লাই টয়লেট টিস্যুতে আল্লাহ শব্দের ছাপ রয়েছে বলে প্রমাণসহ ভিডিও বার্তায় দাবি করা হয়েছে তবে অভিযোগ অস্বীকার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে অ্যালোভেরা থ্রি প্লাই টয়লেট টিস্যুতে আরবি অক্ষরে আল্লাহ শব্দটি লেখা রয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ বিষয়ে দ্রুত তদন্ত করে এম এস জানিয়েছেন ভিডিওতে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে টিস্যুতে যে চিহ্ন রয়েছে তা আল্লাহর লেখা নয় বরং সেটি হল অ্যালোভেরা গাছের পাতার ছাপ খবর ডেইলি মেইলের ভিডিওতে লোকটি আড়াই পাউন্ড খরচ করে এই টিস্যুটি না কেনার আহ্বান জানান তিনি বলেন প্রত্যেকটি টিস্যুতে আল্লাহর নাম লেখা রয়েছে ভিডিও ধারণকারী ব্যক্তি বলেন সম্প্রতি আমি এন্ড স্পেন্সার থেকে কিনেছি যখন আমি এটি খুলেছি তখন তাতে আল্লাহ লেখা দেখতে পেয়েছি আপনারাও দেখতে পারেন সুতরাং দয়া করে এটি কেনা থেকে বিরত থাকুন এবং মার্ক্যান্ড স্পেন্সারের বয়কটের চেষ্টা করুন এবিষয়ে এম এন্ড এস এর মুখপাত্র বলেন এমন ডিজাইনের অ্যালোভেরা টয়লেট টিস্যু আমরা গত পাঁচ বছর ধরে বিক্রি করছি এই চিহ্নটি মূলত ধারাবাহিকভাবেই বসানো অ্যালোভেরা গাছের পাতার আমরা তদন্ত করে এবং সরবরাহকারীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছে তবে ঘটনা যাই হোক না কেন এই পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেকেই সংস্থাটির পক্ষে থাকার কথাও ব্যক্ত করেছেন একজন মুসলমান হিসেবে আপনার কি মতামত বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে